এমন পরি এমন প্রতিবেশী যারা আত্মীয় এবং এমন প্রতিবেশী যারা আত্মীয় নয় অনাত্মীয় প্রতিবেশী সকলের সঙ্গে আল্লাহ আমাদেরকে ভালো ব্যবহার করার কথা বলেছেন অনুরূপভাবে ভাবে একটা হাদিস রয়েছে আল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করতেই থাকেন করতেই থাকেন বিল চারি প্রতিবেশী সম্পর্কে হাত তা জানান তো এমনকি আমি একবার ভেবে ফেলেছিলাম আন্ডাহুসাই রিসু যে মৃত্যুর পরে এক প্রতিবেশী অপর প্রতিবেশীর কে হবে ওয়ারিস হবে জি অনুরূপভাবে ভাবে অন্য একটা হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান খান আখির যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস রাখে ফাল ইউ করিম যা রাহু সে যেন তার প্রতিবেশের সঙ্গে সৎ ব্যবহার করে এছাড়া অসংখ্য হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলছেন যে ইয়মিন ওল্লাহ ওল্লাহিলা ইউমিন ওল্লাহিলা ইউমিন আল্লাহর কসম সেই ব্যক্তি না আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না আল্লাহর কসম সেই ব্যক্তি না মানে ইয়া রসুল আল্লাহ রসুলকে বলো আলহা আল্লাহ রসুল সেই ব্যক্তি কে কাল আল্লাহ রসুল বললেন আল্লা দি লায় আমানু যারহু বাবা ইকাহু যে ব্যক্তির খারাপ আচরণ থেকে তার প্রতি বেশি যে নিরাপদ থাকে না যে তার খারাপ বা অসৎ আচরণ থেকে খারাপ আচরণ থেকে যে ব্যক্তি খারাপ আচরণ থেকে তার প্রতিবেশীকে নিরাপদে রাখতে পারে না সেই ব্যক্তি মুমিন না সেই ব্যক্তি না অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান রয়েছে লা ইমানু আব্দুন হাত্তায় ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনফসি সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার প্রতিবেশীর জন্য সে তার নিজের জন্য যা পছন্দ করবে সে সে যদি তার প্রতিবেশীর জন্য তাই পছন্দ না করে বা সে তার প্রতিবেশীর জন্য ওটাই পছন্দ করবে যে যেটা সে তার নিজের জন্য পছন্দ করবে قولوا ربابي أشونك هادي زراعتها الله رسول صلى الله عليه وسلم قولتا جا আল্নাহ কালার এক ব্যক্তি আল্লাহ রসুলকে বললেন ইয়ারসুল আল্লাহ্ আল্লাহ রসুল ইন্নাফোলা নাতান ইউদকার মিন কাসারাতে সোলা তিহা বা সিয়াম ইহা বা সদাকা তিহা গায় রান্নাহ তুউদি এক মহিলা সে অসংখ্য নামাজ সলাত সিয়াম সদাকা করে কিন্তু প্রতিবেশী কেসে তার মুখের দ্বারা কষ্ট দিয়ে থাকে কল আহিহা ফিন্নার আল্লাহ রসুল বললেন সে জাহান্ন নামে যাবে অর্থাৎ সলাদ সিয়াম এত ইবাদত করার পরেও যেহেতু সে তার প্রতিবেশীকে তার মুখের দ্বারা কষ্ট দিত কথার দ্বারা কষ্ট দিত তার কারণে আল্লাহর বললেন আল্লাহ রসুল বললেন হিয়া ফিন্নার অনুরূপ ভাবে ওই হাদিসে বলা হয়েছে কলাই রাসুল আলহি আল্লাহ রসুল ইন্না ফুলান অমুক মহিলা ইউদ করমিন কিল্লাতে সিয়াম ইহা ওয়াসাদা কাতে হা ওয়া সলাতে সে তার সলাদ সিয়াব এবং সদাকা কম করে ও ইন্নাহা তসাদা কবিল আসওয়ারি মিনাল ইকতি ওলা তুদি জি রানহা সে তার অল্প কিছু আল্লাহ রাস্তায় খরচ করে কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না মুখ দিয়ে কাল আল্লাহ রসুল বললেন হিয়াফিল জান্না সে ব্যক্তি জান্নাতে যাবে সেই মহিলা জান্নাতে যাবে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে এক প্রতিবেশী তার প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবে এমনকি এ কার আমরা বলেছেন প্রতিবেশী হচ্ছে তিন প্রকারের প্রথম প্রতিবেশী মুসলমান এবং আত্মীয় তার তিনটে হক মুসলমান হওয়ার আত্মীয় হওয়ার এবং প্রতিবেশী হওয়ার দু নম্বর প্রতিবেশী হচ্ছে মুসলমান অথচ জি প্রতিবেশী সে আমার আত্মীয় না অনাত্মীয় আর কি তাহলে তার দুটি হক মুসলমান হওয়ার হক আর তার প্রতিবেশী হওয়ার হক আর একটা প্রতিবেশী হচ্ছে যে সে মুসলমানও নয় আত্মীয় নয় অর্থাৎ সে না হিন্দু বা অমুসলিম প্রতিবেশী তার একটা হক রয়েছে প্রতিবেশী হওয়ার হক বিদায় প্রত্যেকটি প্রতিবেশী যার যেটা হক সেটা আমাদের কাদাই করতে হবে নচেত কিন্তু কালকে আমাদের দিনে আজ এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে